সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আরও নানান সদস্যবৃন্দ। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলে আগরতলার একমাত্র সরকারি ডেন্টাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস পালন করেন এবং তার পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনার ভাবাবেগ ব্যক্ত করেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেন, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যে আরও বড় বড় বিভিন্ন ধরনের হাসপাতাল নির্মাণের প্রয়াস জারি থাকবে আগামী দিনেও। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। যেহেতু ওই আমার প্লেসমেন্টের একটা জায়গা ছিল, তো সেই প্লেসমেন্টের উপর ভিত্তি করে আমি সিও সাহেবকে বললাম এখানে ডেন্টাল কলেজ করুন। বলার পয়সা কোথার থেকে হবে, কী হবে? তো যাদের প্রাইভেট, ত্রিপুরা মেডিকেল কলেজকে এখনও প্রাইভেট ধরা হয়, যদিও এটা আমাদের যে গভর্নমেন্টের তরফ থেকে হাইকোর্টের নির্দেশে এখানে একটা আমাদের একটা বডি, সরকারি বডি এখানে করা হয়েছে, তার পরিচালনার সেটাখানে চলে। ওনাদেরকে আমি বললাম, বলে আরে 9 লক্ষ টাকা দিতে হবে, পাঠাতে হবে। আমি বললাম ঠিক আছে আপনি পাঠান। বলো হবে না হলে আমি দিয়ে দেবো, মানে এইরকম একটা পার্সেল আমি করলাম। তো পাঠালাম সেই টাকা, তো ভাবলাম ওখানে হবে। প্লেসও দেখলাম, একটা কমিটিও আমরা ঠিক করে দিলাম সমীরবাবু, সেই কমিটিতে ছিল আমাদের, যেহেতু এখান থেকে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এসে সেটা করতে হবে, পরিদর্শন করতে হবে। তো এত এটা কলেজ করা কত বাধা বিপত্তি যে এসছে এখানে বলে শেষ করা যাবে না। ওনারা ইন্সপেকশনও করলেন, দেখা গেলো ইন্সপেকশনের রিপোর্ট দিতে নানা রকম, সেখানেও আমি পার্সু করলাম যে এটা আর কী করে হবে, আপনি দিন তো। বললেন আপনার বিল্ডিংয়ে নেই তো কী করে ডেন্টাল কলেজের সে পারমিশন দেব। তো এই চেষ্টা কন্টিনিউয়াস ছিল, তার উপর ভিত্তি করে ওই DCI আমি গেলাম। তো আমার সাথে একটা আলাদা রিলেশন ছিল আগের থেকেই, তো দেখতে দেখতে আমারও পরিবর্তন হলো, পজিশনেরও পরিবর্তন হলো। হওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, ও দেখলাম অনেক ওরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টও করেছে। আমি বললাম একটা কাজ করুন, আপনারা তো সোসাইটির থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট নিন। ওরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিল ওখানে একটা ডেন্টাল কলেজ খোলার। আমি বললাম আপনাদের খুলতে হবে না, যদি ওরা আসে তাহলে একটা পার্টনারশিপে আপনারাও করে নিতে পারেন। অ্যাডভার্টাইজমেন্টে প্রায় 4-5টা বাইরের থেকে যারা ফিনান্সার এবং ডেন্টাল কলেজ আছে তারা এসে পার্টিসিপেটও করেছে, ওরা জায়গাও দেখে গেছে। দেখে যাওয়ার পরে এক দুটো তো একদম পুরো তারা ইন্টারেস্টও দেখিয়েছে যে এটা আমরা করবো এখানে। তাই আমি বললাম যে আপনারা একটা কাজ করুন, ওদের সাথে একটা মৌ করে নিন, তাহলে গভর্নমেন্টের উপর বার্ডেন আসবে না, আপনারা এই প্রাইভেট এড দিয়ে চলবে, আর আপনাদের এখানে সিট যদি লাগে আপনারা সিট নেবেন, কিন্তু একটা ডেন্টাল কলেজ হয়ে যাবে। আমার এই বলার চেষ্টা হচ্ছে যে একটা জিনিস চেষ্টা কাকের চেষ্টা। আপনারা তো ওই যে জলের কাহিনীটা তো জানেন কিভাবে পাথর ফেলে শেষ পর্যন্ত জল খেলো, সেই চেষ্টা করলে সেটা সম্ভব হয়, এবং প্রায় এটাও প্রায় ফলপ্রসূ হওয়ার অবস্থা ছিল। কিন্তু ওই যেটা বললাম অবস্থান চেঞ্জ হলো, একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ত্রিপুরাতে কোনোদিন আমরা ভাবতে পারিনি। কোনোদিন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হবে এবং তো আমি নিজেই ভাবতে পারিনি। সিএস সাহেবকে বললাম, বললেন হয়ে যায় না, এই যে পার্সুয়েশন চললো বারবার। আমি আমাদের সেন্ট্রাল হোম যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন মনসুখজি, ওনার সাথে আমি কমসে কম 10 বার দেখা করেছি। দেখা করার বলে যে আপ যে বলোগে ওই হয়ে যায়। আমি বললাম করে দিই। তো একবার DCI পাঠায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, গভর্নমেন্ট অফ বহু জুনিয়র্সরা আছে ওখানে এখন, প্রফেসর, HOD ইত্যাদি, প্রিন্সিপাল, ওদের সাথে আমি দেখা করি। কিন্তু এতটুকু আমি বলতে পারি যে আমাদের যে ডেন্টাল কলেজ বর্তমানে, তার যে চেহারা এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার, আমরা অনেক অনেক বেশি ফার বেটার, এতটুকু আমি বলতে পারি। হংকংয়ে আমি গিয়েছিলাম, হংকংয়ে একটা ডেন্টাল, একটাই ডেন্টাল কলেজ হংকংয়ে, সেখানে 4 দিনের এন্ডোর, যদি আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, কিন্তু একটা সবসময় আমাদের যারা ডেন্টাল সার্জনরা আছেন সেটা বুঝবেন,
বেসিক্যালি উই আর অল ডেন্টাল সার্জন। তো সেখানে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, পুরো হংকংয়ে একটাই ডেন্টাল কলেজ, মাশরুমিং নাই, ওখানে এফডিএস আর সিএস দেওয়া হয়। এবং আমাদের যে স্ট্রাকচার এক্স্যাক্টলি এই স্ট্রাকচারের মতো, এক একটা ফ্লোরের ভিতরে এক একটা ডিপার্টমেন্ট। মানে আমি ওই কথাটা আমি বলছি, আমার ভিজনটা সেখান থেকে আমার ডেভেলপ করেছে। এই বিল্ডিং যখন আমরা করলাম, কিছু চেঞ্জ ফেঞ্জ করতে হয়েছে ওটাকে সামনে রেখে, এবং যেটা ভাবা তাই হলো। আপনারা শুনে খুশি হবেন, যেটা সমীর, ডক্টর সমীর দত্ত চৌধুরী বলার চেষ্টা করেছেন, যারা যারা ফ্যাকাল্টি বাইরের থেকে এসছেন, যারা ইন্সপেক্টর ইন্সপেকশন করতে এসছেন এখানে, ওনারা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করেছেন, সবাই বলে গেছেন আমরা ভাবতে পারি না যে ত্রিপুরাতে আগরতলার মতো জায়গার মধ্যে এই অল্প সময়ের মধ্যে এরকম একটা ডেন্টাল কলেজ হতে পারে। ইকুইপমেন্টস থেকে শুরু করে এভরিথিং, দে আর ভেরি মাচ হ্যাপি, আমাকে বলে গেছেন ওনারা যে আমরা ভাবতে পারি না। ইভেন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে যখন আমাকে ফেলিসিটেশন দেওয়া হয়, ইটস বিকজ ইউ নো দ্যাট আই এম অলসো দ্য মেম্বার অফ দ্য ডিসিআই, তারা ফেলিসিটেশন দিয়েছে, সারা ভারতবর্ষের সমস্ত মেম্বাররা সেখানে ছিল। সেখানে পর্যন্ত আমি ইচ্ছে করেই গেছি সেখানে, কারণ আমি সেখান থেকে পাশ করানো, কারণ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে যদি এটা অনুমোদন না নেওয়া যায় তাহলে ত্বরান্বিত করা যাবে না, এই ডেন্টাল কলেজ হবে না কোনো অবস্থায়। এক তো একটা রিসেপশন দিল ওরা, মুখ্যমন্ত্রী ডেন্টাল সার্জন, ভারতবর্ষের ইতিহাসে ওরা ভাবতেও পারে না। তো এর জন্য একটা আলাদা একটা অ্যাডভান্টেজ আমার ছিল। তো সেখানে যাওয়ার পর আমি এর আগেও যখন মিটিংয়ে যেতাম ডিসিআর মেম্বার হয়ে, একদম পুরো দেখাম চেঞ্জ হয়ে গেল, মানে আমার অবস্থানটাই যেন চেঞ্জ হয়ে গেল। তো পজিশনও মাঝে মাঝে অনেক জায়গায় অনেকে অনেক কাজে সুবিধা হয়। তো সেখানে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার একদম ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট, উনি বলে বহু অনেকে দু একবার চেষ্টা করেছিল এই বিষয়ে কিছু কথা বলার, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হয়নি। সেখানে বলছে না দিয়ে দেব, কিন্তু স্থানটা কোথায়, ডেন্টাল কলেজ স্থানটা কোথায়। আমি প্রথমে শুরু করেছিলাম যে না করতেই হবে ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট চেষ্টা করেছিলাম, কিন্তু তৎকালীন সময়ে যদিও আই ওয়াজ ইন পাওয়ার ইন আদার ডিসিপ্লিনে আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু সেটা সুবিধা হয়নি। আমি বললাম ঠিক আছে চলো। আপনারা এর মধ্যে আমি যখন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বভার নিলাম, মুখ্যমন্ত্রী তো আছেই, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যখন গেলাম সেখানে গিয়ে যখন দেখলাম জিবি হাসপাতালে সব রুগী, আমরাও দেখতাম সবাই মাটিতে শুয়ে আছে, এরকম একটা করুণ দশা। আর নিউজ পেপারে তো সবসময় লেখেন এ কথাগুলো, ঠিক আছে পজিশনের সদ্ব্যবহার করলাম, বললাম না মাটিতে যেন না শুয়ে, চেষ্টা চেষ্টা কিচ্ছু না যে না চেষ্টা করুন। তো সাথে সাথে ভাঙা এদিকে রেনোভেশন ইত্যাদি করে মাত্র 727টি আমাদের আসন সংখ্যা ছিল এই জেএমসির মধ্যে, এখন সেটা 1413টা করা হয়েছে, 1413, মানে বলা গেলে প্রায় ডাবল। প্রধানমন্ত্রী স্বাস্থ্যের বিষয়ে যে কত সিরিয়াস, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আয়ুষ্মান কার্ড, মানে গরিব ঘরের কোনো লোক যখন প্রধানমন্ত্রী হন উনি বুঝতে পারেন মানুষের কি দুঃখ দুর্দশা। কিছুদিন আগেও বিশ্বকর্মা পূজার দিন উনি একটা ডিক্লেয়ার করেছেন বিশ্বকর্মা যোজনা, এটা আবার কি যে 18টা শ্রেণী, যারা কার্পেন্টার, যারা ওই চামড়ার কাজ করে এই ধরনের শ্রেণী, গরিব অংশের মানুষ, তাদের জন্য একটা স্কিম করেছে, ওনাদেরকে ট্রেনিং স্পেশাল ট্রেনিং দেওয়া হবে, সেই স্পেশাল ট্রেনিংয়ে 500 রুপিস করে তাদেরকে দেওয়া হবে, যাতে করে ওই দিন যে এরা ট্রেনিং আসবে হয়তো বা সে অন্য জায়গায় কাজ করে রাজমিস্ত্রির সে কাজ করে, তো তার যাতে 500 রুপিস করে যখন তার ট্রেনিং দেওয়া হবে সেই ব্যবস্থা উনি করেছেন। শুধু তাই নয়, প্রথমে 1 লাখ টাকা দেবে, এরপরে 2 লাখ টাকা দেবে, যাতে করে একটা হিউম্যান রিসোর্স তৈরি হয়, এবং তাকে এই যে স্কিল ডেভেলপমেন্ট করালো,
আমরা অনেকে কাজ করি, অনেকে কাজ করি আমরা, কিন্তু কাজের হয়তো বা গতানুগতিকভাবে করে এসছি বা তার বাবা বা অন্য কাছ থেকে শিখেছে, কিন্তু তাকে প্রপারলি যে ট্রেন করা সেটা করার ফলে হিউম্যান রিসোর্স হবে যে এদিকে বাইরেও যেতে পারে। আমার মনে আছে একবার রেস্টোরেশন আমি করছিলাম, এটা তো একজন ডাক্তারবাবু বলছিলেন যে এরকম যে আপনি মানে কলেজে তো সবসময় বলছেন যে স্যার আপনি সব দেখাতে হয় যে স্যার একটু আপনি দেখুন আমার কাজটা, কার্ভিং করলাম এত সুন্দর থেকে ফিশার বানিয়ে একদম পুরো যা আছে, যাদের নিজেকে ভাবতাম একদম বেস্ট হবে স্যার, এসে খুব খুশি হবে। তো এসে বলছে এ কেয়া বানায় কার্পেন্ট্রি, কার্পেন্ট্রি কেউ কেয়া ডক্টরি কেউ। তো এই যে বিষয় আমরা কিন্তু বেশিরভাগই এই যে আমি এই বিষয়টা বললাম, এই গরিব ঘরের যারা মানুষ আমি ডাক্তারদের সাথে তুলনা করলাম যে স্কিল্ড পার্সন যত বেশি স্কিল্ড হবে, আর এখন তো আর্মামেন্টেরিয়ামের যুগ, ডাক্তারি কিন্তু কমে গেছে এখন, যেখানে বলে যে ফুটো করে কাজ হবে নাকি পুরো কাটতে হবে বলে ফুটো করে, তো এখন কিন্তু ডাক্তারি কমে গেছে, যে সার্জারি শিখে এসছে এখন কিন্তু ওই আর্মামেন্টেরিয়াম যে বায়োমেডিক্যালের ইকুইপমেন্ট যার কাছে যত বেশি ওই ডাক্তারও সবচেয়ে ভালো এবং ওই হসপিটালও ভালো ওই ক্লিনিকও ভালো, তো এই অবস্থা হয়ে গেছে এখন। যেসব নাম এখন শুনি আমিও ভুলে গেছি, যেসব অদ্ভুত অদ্ভুত এভরিডে কিছু না কিছু বেরোচ্ছে, সব কিছু দেখা যায় বোঝা যায় আগের থেকে ডায়াগনোসিস হয়ে যায়। তো সেই সমান তাহলে আমাদের ডেন্টাল কলেজও এখন চলছে, মেডিকেল কলেজে চলছে, আপনারা জানেন সবাই যে বুধবার দিন আমার এখানে জন আমরা মানুষ আমার কাছে আসে, ওরা তো করছে ওদের তো সমস্যা হবে না, কোনো জায়গায় তো সার্ভিস দেবেই ওরা কোনো না কোনোভাবে, তো তাদের জন্য কিন্তু এই ডেন্টাল কলেজের একটা সুযোগ সুবিধা হয়ে গেল। এখানে স্টুডেন্টরা আগামী দিনে এখানে 50 স্টুডেন্টসের এর মধ্যে কয়েকজন আসেনি এখনও, বাইরের থেকে আসছে, এবং আমি শিওর এখানে এই ডেন্টাল কলেজে একটা আর্ট অফ এক্সিলেন্সের পাশাপাশি এখানে গবেষণা কেন্দ্র যেন হয় সেই জিনিসটা আমি আপনাদের কাছে আমি বলব, যেটা এখানে বলার চেষ্টা করেছেন যে হয়তো এখান থেকে কেউ এই গবেষণা করে নোবেল প্রাইজও পেতে পারে, পদ্মশ্রী পাচ্ছেন আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট থেকে। তো সেই বিষয়টা আমি এখানে আপনাদের সামনে আমি রাখতে চাই, এবং MDS তো করবই, BDS এর পরে আসন সংখ্যা বাড়বে, হোস্টেল করব, হোস্টেলের সমস্যা আছে হোস্টেলও করব, মেয়েদের হোস্টেল ছেলেদের হোস্টেল PG হোস্টেল সেগুলো আগের থেকে বানিয়ে নিতে হবে, আমাদের কি সমস্যা মানে আগে পেছনটা আমরা দেখি না যে আগামী দিন যখন লোক সংখ্যা বাড়বে কি করা যাবে। এবং এখানে বাইরের এখন ভালো ভালো সেন্টার আছে যেখানে গিয়ে আমি এখানে যারা আধিকারিকরা আছেন তারা আমি বলবো যে ওখানে গিয়ে যেন এটা দেখেন কীভাবে ওরা ডেভেলপ করেছে। তো এই কলেজের সাথে সাথে কর্মসংস্থানের একটা বিরাট ব্যবস্থা আমরা করতে পেরেছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা ডেন্টাল এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফ্যাকাল্টি সার্ভিস কন্ডিশন রুলস 2023 সেটা আমরা রাজ্য মন্ত্রী সবাই ক্যাবিনেটে আমরা পাশ করেছি। আমাদের মনে আছে যখন সার্ভিস রুল করার জন্য কীভাবে আমার ধরতে হয়েছে, কীভাবে সার্ভিস রুল ছিল না ত্রিপুরা ডেন্টালের, ডেন্টিস্ট বলা হতো ডেন্টিস্ট আমাদেরকে, সেখান থেকে ডেন্টিস্ট নাম আমি বিভিন্ন জায়গা থেকে এনে তৎকালীন সময়ে আমাদের যে পদ্মশ্রী ছিলেন ডক্টর রথীন দত্ত উনি ছিলেন আমাদের ডাইরেক্টর, পরবর্তী সময়ে উনি সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি হন, ওনার কাছে আমি গেলাম, আমরা দু একজন গেলাম গিয়ে বললাম যে এই ডেন্টিস্ট কেন আমরা, তো সমস্ত উনিও খুব ইন্টারেস্টেড ছিলেন, তো সমস্ত বাইরের থেকে ডকুমেন্টস এনে ডেন্টিস্ট থেকে ডেন্টাল সার্জন মেডিকেল অফিসার ডেন্টাল এইসব করে সবসময় এই যে একটা সবসময় চেষ্টা করতে করতে একটা জায়গায় নেওয়া, আজকে আমরা এই যে ত্রিপুরা ডেন্টাল সার্ভিসটাকে ডেন্টাল সার্ভিস আনলাম। তৎকালীন সময়ে চিফ সেক্রেটারি ছিলেন সাম গুপ্তা, গুপ্তাজি উনকে ওনার কাছে গেলাম, ওনার সাথে কথা বলে আমরা সেই ডেন্টাল সার্ভিসটা করলাম, তারও আবার এখন এটাকে অ্যামেন্ডমেন্ট করে ডিপুটি ডাইরেক্টর ডেন্টালে কখনো ভাবা যায় কোনো দিন, রাজেশবাবু আছেন খুব খুশি তিনি, কিন্তু কীভাবে আমরা করেছি আমরা জানি কীভাবে এটা করতে হয়েছে, এখন আরও করবো এগুলো, এতে অনেক সুবিধা হয়েছে। আর
এনএইচএমের যারা ডেন্টাল সার্জেনরা আছেন অনেকে প্রায়ই আসেন, আসতো আমাদের কাছে যে আমাদের কিছু হচ্ছে না, কিছু না, এই অল্প বেতনে। তাদের কিছুদিন আগে তাদের বেতন আমরা বৃদ্ধি করেছি অনেক। আমরা চিন্তা করছি এগুলো, কারণ এগুলো ন্যাশনাল হেলথ মিশনের প্রজেক্ট, এগুলো সেই প্রজেক্টের মধ্যে আমাদের করতে হয়েছে। এগুলো অনেক পার্সুয়েশনের পরে সেটা সম্ভব হয়েছে। আমাদের স্টেট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, ক্যান্সার হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, পিএসসি, বিভিন্ন সাব সেন্টারে পর্যন্ত এখন ডেন্টাল সার্জন আমরা দিচ্ছি। আমাদের পিএসসিতে তো তৎকালীন সময় আমরা ঘুরতাম, যেটা এখানে ডক্টর সমীরবাবু বলেছেন যে ডেন্টাল সার্জনদের সংখ্যা ছিল খুব কম, কোনো জায়গায় যাওয়া হতো না। এখন আমি প্রায়শই যখন ইনোগ্রেশনে যাই তো প্রথমে আমি দেখি ডেন্টাল মানে ডিপার্টমেন্ট বা ডেন্টালের যে ক্লিনিকটা আছে তো সেখানে এত ভালো লাগে। আগে তো ডেন্টাল কলেজ তো দূর, যেখানে পোস্টিং দেওয়া হতো সেখানে দেখতাম টেবিলটার মধ্যে একটা সিস্টার একটা কাপড় কোনো রকম কেটে উপরে দিয়ে দিত টেবিল, আর হাতলটা যে চেয়ারটা ছিল একটা হাতল ভাঙা। আমি ভাবতাম একটা বেস্ট হসপিটালিস্ট তখন ভাবতাম, আর এখন গিয়ে দেখুন চেহারাই পাল্টে গেছে। এখন কর্পোরেট স্টাইলে এখন হসপিটাল হচ্ছে, এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির জন্য। ল্যাপটপ, টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে, এসি সার্ভিস করা হয়নি, ফ্যান চলছে না, ইলেকট্রিশিয়ান চাইছেন তো? তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পারট্যাক দ্য সার্ভিস অ্যাপ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।